সো ইউ গাইস ওয়েলকাম ব্যাক আগেন টু মাই ব্লগ। তো সবাইকে প্রথমে জানি গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো না আজকে কোনো ফিস্ট কিছু নেই। হ্যাঁ, আমি আমার আগের ব্লগে বলেছিলাম আমরা একটা বন্ধুরা মিলে ছোটো একটা ফিস্টের আয়োজন করেছি, তো সেদিনকে ব্লগ আমি বানাবো, চেষ্টা করবো বানানো তো আমি বলেছিলাম, কিন্তু হয়ে গেছে একটা গণ্ডগোল। তো গণ্ডগোলটা কী হয়েছে না হয়েছে সবই বলবো। তো এখন বাজে 8:30, আর এখন হচ্ছে আমার টিউশন, আমাকে পড়তে যেতে হবে। তো অলরেডি 8:30 বেজে গেছে, তো চলো আমি আগে বেরিয়ে পড়ি, তারপর রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। চলো, তো বেরিয়ে পড়েছি পড়তে, এখন আমাদের পাড়ার রাস্তায় আছি, যাবো পড়তে। 8:30 থেকে পড়া, অলরেডি 8:30 টপকে গেছে, আমি সবসময় লেট, সবেতেই লেট। আর যেটা বলার ছিল তোমাদের যে ফিস্টের ভিডিও কেন তোমরা পাচ্ছ না, তো ফিস্টের দিন আমি ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে। তো সরি গাইস, একটু কী বলবো, মানে তোমাদের বললাম ভিডিও দেব, কিন্তু ভিডিওটা দিতে পারবো না, কারণ সেই ফুটেজগুলোই আমার কাছে নেই। তো চলো ইগনোর করো এই জিনিসটা, কারণ যেটা হয়নি সেটাতে সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, যেটা হচ্ছে আমরা সেটাই মন দিই। তো চলো এখন যাবো হচ্ছে পড়তে, তারপর পড়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। A few moments later. তো বেরিয়ে পড়েছি পরে, এবার বাড়ি যাবো, তারপর কি করবো জানি না। তো চলো দেখা যাক কী হবে না হবে, তোমাদের সব দেখতেই পাবে। তো চলো এখন আমি বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে 10:00। টিফিন কিছু করা হয়নি, আর টিফিন করতে এখন ইচ্ছা করছে না, তো পরে কিছু টিফিন করে নেবো। আর সূর্য আমাকে ফোন করেছিল একটু আগে, সূর্য বলতে আমাদের চিকনা ভাই, যারা আমার প্রথম থেকে আমার সাথে আছো, আমার ফ্যামিলিতে আছো প্রথম থেকে, তো তারা চিকনা ভাইকে চিনবে, মানে সূর্যকে চিনবে। তো সূর্য ফোন করেছিল, বললো মাঠে যাবে, মাঠে বলতে সন্তোষনগর মাঠ। আমি একদম প্রথমে সন্তোষনগর মাঠে ভিডিও বানিয়েছিলাম, তো তখন আমি হিন্দিতে ব্লগ করতাম, তো আমি ওখানে ভিডিও বানিয়েছিলাম, তোমরা চাইলে যাও গিয়ে দেখে নাও, আমার একদম প্রথমের দিকে সন্তোষনগর মাঠের ভিডিও আছে, তাহলে তোমরা দেখে নাও, কিন্তু সেই ভিডিওটা ছিল হিন্দিতে, তো যাও তোমরা চেক করে নাও। আর এখন মাঠেই যাব, এখান থেকে সূর্যোদয় বাইক পর্যন্ত প্রথম হেঁটে যাবো, তারপর মনে হচ্ছে ওর বাইকে করে যাবো, জানি না, বললো হেঁটে আয়, তো হেঁটেই বেরোবো। তো চলো বেরিয়ে পড়ি, তারপর দেখা যাক কী হয় না হয়, চলো। বেরিয়ে পড়েছি, এই যে চিকনা ভয় এইখানে, ও এখন গাড়ি চালাচ্ছে, আর আমি বলেছিলাম যে ভেবেছিলাম ওদের বাড়ি পর্যন্ত আমাকে হাঁটতে হবে, তো হাঁটতে হয়নি, ও আমাকে হাঁটতে চলে এসছে, অর্ধেক রাস্তা যেতে না যেতেই। তো চলো যাওয়া যাক মাঠের দিকে, তারপর দেখা যাক কী হয় না হয়। এসে গেছি মাঠে, এই যে সন্তোষনগর মাঠ পিছনে, আর সূর্যের গাড়ি এখানে, সূর্য গাড়ি রেখে ভেতরে চলে গেছে, আমি একটু টিফিন করছিলাম বাইরে, আর তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। তো আমি তো ভিডিও বানিয়েছি, তো আর সেরকমভাবে কিছু দেখাবো না, তবে দেখাবো নর্মালি। তো দেখবে তোমরা, হ্যাঁ আগে ওইখানে সবাই আছে, আর এখানেই বসে একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপর আড্ডা ফাড্ডা মেরে চলে যাবো। তো দেখবে তোমরা আমাদের আড্ডা মারার জায়গাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি তো এই জায়গাটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি আগে, তো তোমরা গিয়ে চেক করতে পারো। আর চলো এই জায়গাটা একটা ছোট্ট করে সিনেমাটিক শট, তোমরা এনজয় করে নাও। এখন আমরা যাবো হচ্ছে নদীর পাড়ে একটু ঘুরতে যাবো, আমি আর সূর্য, মানে আমাদের চিকনা পাড়। তো চলো এই জায়গাটা একটা সিনেমাটিক শট তোমরা এনজয় করো। Mine, it's right, 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 it's right, 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 right now.
তোমরা দেখলে সিনেমাটিকের মাধ্যমে জায়গাটা, তো কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে হচ্ছে এই যে মুভিটা দেখছো, এটা হচ্ছে আমাদের মানে খাল একটা, আর এটা হচ্ছে দামোদর নদী, মানে দুটো নদী আছে এইখানটা মিলেছে। আর এখানটা আমরা প্রচণ্ড মজা করি, গরমকালে চান ফান করা থেকে শুরু করে প্রচণ্ড মজা করি ওইখানটা, মানে এই নদীর একটু মধ্যেখান করে মানে পুরো বালির চড়া মতন পড়ে যায়, ওইখানটা আমরা চান ফান করতে আসি, বিশাল মজা করি। আর ওইখানটা মানে খালি চোরাবালি মানে পুরোপুরি চোরাবালি, তো প্রচুর এনজয় করি আমরা এখানটা। এবার বাড়ির দিকে যাবো, আর ভালো লাগছে না, প্রচণ্ড রোদ, রোদের চড়া ভাবটা প্রচণ্ড, তো চলো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলো বাড়ি এসে গেছি, এই মাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এখন আছি হচ্ছে বাড়ির বারান্দায়। আর এবার চান করবো, চান টান করে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে, তো চলো আমি চান টান করে নিই, চান টান করে খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে একটু দুপুরে রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকালে ঘুরতে বেরোবো। তো চলো একেবারে তোমার সাথে বিকালে দেখা হচ্ছে, বিকালে সম্ভবত সূর্যের সাথে যাবো, ও একটা হেলমেট কিনতে হবে, তো চলো এখন একটু চান টান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে ডাইরেক্ট বিকালে দেখা হচ্ছে, চলো। তো এই মাত্র জাস্ট 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে হচ্ছে 4:45, তো বেরোবো, জাস্ট সোয়েটারটা পরে বেরিয়ে পড়বো, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর শীতকালে সোয়েটার পরতেই হবে, এটা কমন ব্যাপার। তো চলো আমি সোয়েটারটা পরে নিই, পরে বেরোই, তারপর সূর্যোদয়ের বাড়িতে যাবো, তারপর ওর সাথে আমি, সূর্য আর সম্ভবত সাগর থাকবে, তো সাগরকে তোমরা এখনো পর্যন্ত আমার ব্লগে দেখোনি, তো সাগরের সাথে আলাপ করিয়ে দেবো, তো আমি সূর্য সাগর তিনজনে বেরোবো, কোথায় যাবো জানি না, সম্ভবত সূর্যর সাথে যাবো হেলমেট কিনতে, তারপর কোথায় যাবো কিচ্ছু জানি না। তো চলো তোমরা থাকো ভিডিওতে, এখনও ভিডিও বাকি আছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো চলো বেরিয়ে পড়ি আমি, বেরিয়ে পড়েছি, আমাকে হেঁটে হেঁটে আর সূর্যদের বাড়ি পর্যন্ত যেতে হয়নি, সূর্য আমাকে আনতে চলে এসেছিলো, আর এই যে আমাদের চিকনা ভাই, কিন্তু সবই সকালের মতন আছে, কিন্তু বাইকটা চেঞ্জ, মানে হচ্ছে ডাইরেক্ট আমাদের লুনা থেকে পালসারে কনভার্ট হয়ে গেছি আমরা, সকালবেলা লুনা নিয়ে ঘুরেছি, এবার এখন পালসার নিয়ে ঘুরবো। তো এখন যাবো হচ্ছে হরিকে আনতে, মানে হচ্ছে আমাদের সাগরকে আনতে, সাগরকে আমরা শর্ট ফর্মে হরি বলে ডাকি, হরি ভাই এটা, মানে হচ্ছে সাগর ভাই বললাম ওকে, আমরা শর্ট ফর্মে হরি বলে ডাকি, মানে ওর ডাক নাম হরি। তো দেখা যাক এবার কোথায় যাবো না যাবো, সূর্য ভাই তো ড্রাইভ করছে, আর এখানে ভোজরিওয়ালা একটা ভোজরিওয়ালা ড্রাইভার, মানে হচ্ছে রাস্তার মধ্যেখান দিয়ে যাচ্ছে, হুট করে এপার থেকে ওপারে চলে যাচ্ছে, মানে ও কি করতে যাচ্ছে ও নিজেই জানে না, তো মানে ইন্ডিকেটারটাও দিচ্ছে না, মানে হচ্ছে কিরকম ড্রাইভার এবার তোমরা চিন্তা করে না। তো চলো যাওয়া যাক এবার, কোথায় যাবো না যাবো দেখা যাবে। এসে গেছি হেলমেটের দোকানের সামনে, এটা হচ্ছে হেলমেটের দোকান, তো হরি আর সূর্য ঢুকেছে, তো আমিও ঢুকবো, তো চলো আগে নিয়ে নিই হেলমেটটা, তারপর হেলমেটটা নিয়ে তোমাদের সাথে দেখা করছি। হেলমেট কেনা হয়ে গেছে, তো ফাইনালি সূর্য এই হেলমেটটা নিল, তো কীরকম লাগছে হেলমেটটা কমেন্ট করে বলো আমাকে। 2,80,000 টাকা দাম নিয়েছে হেলমেটটা আমার, তো সূর্য বলছে 2,80,000 টাকা দাম নিয়েছে, শুধু বুঝতেই পারছো মানে ছেলে হচ্ছে প্রচুর বড় লোক, টাকা ইনকাম করছে আর ও রাখছে এরকম ব্যাপার। তো হেলমেটটা তো ওইখানে ওরা সবাই আছে, এবার সম্ভবত একটু চাপা খেতে যাবো, এদিক ওদিক যাবো, জানি না কোথায় চা খেতে যাবো, তো যাবো কোথাও, সূর্য চাই যে আমাদের ড্রাইভার, সূর্য যেখানে নিয়ে যাবে সেখানে যাবো এরকম ব্যাপার। তো চলো দেখা যাক কী করি না। আসি হচ্ছে আমাদের বেতাই মোড়, মানে হচ্ছে নাইট মোড় সরি, বেতাই মাঠের সামনে, তো এখানে চায়ের দোকানে একটু চাপা খাবো, চা চপ খাবো, তো চলো চাপা চপ চপ খেয়ে তোমার সাথে দেখা। চাফা কমপ্লিট, খাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমি আর হরি হাঁটছি, কারণ হচ্ছে সূর্যর বাড়ি থেকে একটু প্রবলেম হয়েছে, মানে ওকে ফোন করে যাই হোক কিছু দরকার ফরকার আছে হয়তো, তো তাই জন্য চলে গেছে, আমি আর হরি হাঁটছি, তো এখন হাঁটতে যাবো বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, কারণ আর কিছু করার নেই, এবার সোজা হেঁটে বাড়ি যাবো। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি, এরপর আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে, তো চলো বাই বাই।